नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गोवृतिशे नमः। आनंद लीलामय विग्रहाय हिमाद्दिव्यक्षपि सुंदराय तस्मै महाप्रेम रसपदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। तो अपनारा जे स्थान अवस्थान कर काशी मिश्र भवन। काशी मिश्र हच्छेन महाप्रभुर पार्षद। तो महाराज प्रताप रुद्रे गुरुदेव राजगुरु वाला है। महाराज प्रताप रुद्र महाप्रभु जखन एखने एसेछिलेन तखन महाराज प्रताप रुद्र नीलाचले छिलेन ना। तखनकार दिने उड़ीष्यार राजधानी छिल कटक। তাই তিনি কটকে অবস্থান করছিলেন। মহাপ্রভু সারব ভট্টাচার্যকে কৃপা করলেন, তারপরে তো তিনি দক্ষিণ ভারতে চলে গেলেন। তো সারব ভট্টাচার্য তিনি মহারাজ প্রতাপ রুদ্রের কাছে বর্ণনা করলেন মহাপ্রভুর ভগবত্তা। কিন্তু তিনি কেননা সাক্ষাৎ তিনি দর্শন করেছেন, তিনি ষড়ভুজ রূপ দর্শন করেছেন, চতুর্ভুজ, তারপরে আবার ষড়ভুজ। আমরা সংক্ষেপে সারব ভট্টাচার্যের ইতিহাস বা তাঁর সঙ্গে মহাপ্রভু লীলা আলোচনা করব। তো কাশী মিশ্র ভবন এই জন্য বিখ্যাত যে দুটো কারণে। এক হচ্ছে এখানে শ্রী শ্রী রাধাকান্ত দেব অবস্থান করছেন। আপনারা যে বিগ্রহ দর্শন করলেন ওইখানে শ্রী রাধাকান্ত দেব। তো মহারাজ প্রতাপরুদ্রের পিতা মহারাজ পুরুষোত্তম দেব যখন কাঞ্চি বিজয়ে গিয়েছিলেন দক্ষিণ ভারত বিজয়ে, তখন সেখান থেকে অনেকগুলি বিগ্রহ তিনি নিয়ে এসেছিলেন। তার মধ্যে অন্যতম হচ্ছে রাধাকান্ত। রাধাকান্ত দেব পুরীর মন্দিরের ভিতরেই পূজিত হচ্ছিলেন, কিন্তু জগন্নাথ বললেন যে কৃষ্ণকে এখানে রাখা যাবে না, কেননা যত সমস্ত লাড্ডুগুলো আসছে মাঝখান থেকেই হাওয়া হয়ে যাচ্ছে, আমার কাছে এসে পৌঁছচ্ছে না, লাড্ডু মালপোয়া ইত্যাদি ইত্যাদি। তাই মহারাজ প্রতাপ রুদ্রকে মহারাজ পুরুষোত্তম দেবকে স্বপ্নে দিলেন আদেশ যে রাধাকান্ত দেবের অন্যত্র পূজার ব্যবস্থা কর। তো সেই থেকে এখানে রাধাকান্ত দেব পূজিত হচ্ছেন। তো মহাপ্রভু তিনি মহারাজ প্রতাপ রুদ্রের নীলাচলে আসার আগেই দক্ষিণে ভারতে বিজয়ে চলে গেলেন। তো মহাপ্রভুর কথা তার ভগবত্তা তিনি সারব ভট্টাচার্যের কাছ থেকে শ্রবণ করলে মহাপ্রভুকে কৃষ্ণরূপে মনে প্রাণে গ্রহণ করলেন। তিনি জিজ্ঞাসা করলেন যে আপনি কেন তাকে যেতে দিলেন। তখন সারব ভট্টাচার্য বললেন যে আমরা হচ্ছি অস্বতন্ত্র, ভগবান হচ্ছেন স্বতন্ত্র, তার ইচ্ছা হয়েছে তাই তিনি গিয়েছেন। তিনি স্বরাট, তার ইচ্ছা কেউ বিরুদ্ধাচরণ করতে পারে না, তাই সেই স্বতন্ত্র ভগবান তিনি গিয়েছেন দক্ষিণ ভারতে। কি জন্য গিয়েছেন? তীর্থ ভ্রমণে না, তীর্থকে পবিত্র করবার জন্য। দক্ষিণ ভারত বা যেখানে যেখানে তিনি ভ্রমণ করবেন সমস্ত জীবগণকে, কি স্থাবর কি জঙ্গম, সকলকে তিনি কৃষ্ণ প্রেম নাম প্রদান করবেন। তারপরে এইভাবে ধীরে ধীরে এক বছর দুই বছর অতিবাহিত হয়ে গেল।
দুই বছরে মহাপ্রভু তিনি আলালনাথে এসে খবর পাঠালেন ভক্তদের মাধ্যমে যে আমি এসেছি, তো মহাপ্রভুকে অভ্যর্থনা করবার জন্য সমস্ত ভক্তরা তারা আলালনাথের উদ্দেশ্যে যাত্রা করলেন। তার মহাপ্রভু থাকবেন কোথায়, এটি আলোচনা করা হল। মহাপ্রভুর জন্য একটি খুব নির্জন স্থান প্রয়োজন, কেননা তিনি সর্বদা কৃষ্ণ প্রেম রস আস্বাদন করবেন। তাই জন্যে মহারাজ প্রতাপদ্র প্রস্তাব দিলেন যে আমার গুরুদেব কাশী মিশ্রের ভবন অত্যন্ত নির্জন স্থান, তো সেই স্থানে মহাপ্রভুর থাকার ব্যবস্থা করা হোক। এই প্রস্তাব যখন কাশী মিশ্র মহাশয়কে দেওয়া হল, কাশী মিশ্র মহাশয়ের তো অত্যন্ত আনন্দ। তিনি বললেন যে মোর গৃহে প্রভুপাদের হবে অবস্থান, আমার গৃহে প্রভুপাদ, তাহলে মূল প্রভুপাদকে মহাপ্রভু, তারপরে খড়গোস্বামীগণ তাদেরকে প্রভুপাদ বলা হয়, হ্যাঁ শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী রাখবে প্রভুপাদ, শিল অভয় শরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। তো এই সিদ্ধান্ত গ্রহণ করা হলো, তারপরে মহাপ্রভু তিনি ফিরে এলেন আর মহাপ্রভুকে নিয়ে এই স্থানে তারা সকলে নিয়ে এলেন। এটা একটা ছোট্ট প্রকোষ্ঠ, এখানে অনেক বড় বড় প্রাচীর ছিল, প্রায় তিনখানা প্রাচীর প্রাঙ্গণ ইত্যাদি ছিল। মহাপ্রভু তিনি এখানে 12 বছর অবস্থান করেছেন। মহাপ্রভুর গমনাগমন ইত্যাদি নিয়ে 6 বছর, 6 বছর তিনি নাম সংকীর্তন ইত্যাদির মাধ্যমে কাটিয়েছেন। 6, 6, 12 আর 12 বছর একদম নিভৃতে এই গম্ভীরাতে তিনি রায় রামানন্দ স্বরূপ দামোদর নেয়াদের কাছ থেকে জয়দেব গোস্বামীর গীত গোবিন্দ, চণ্ডীদাসের পদাবলী, রায় রামানন্দের নাটক ইত্যাদি, বিদ্যাপতির বিভিন্ন পথ আস্বাদন করতেন, রায় রামানন্দ শোনাতেন, স্বরূপ দামোদর প্রভু শোনাতেন, এইভাবে গভীরভাবে তিনি কৃষ্ণলীলা আস্বাদন করেছেন। কখনো কখনো এই সমস্ত দ্বার রুদ্ধ আর গোবিন্দ একদম শুয়ে আছে, মহাপ্রভু তিনি বাইরে চলে গেছেন, কোথায় চলে গেছেন সকলে খুঁজছেন, একটা সাইড দিয়ে দিন তো, একটু এগিয়ে আসুন আপনি। একটু সামনে চলে আসুন আপনারা, এইভাবে মহাপ্রভু তিনি কখনো কখনো এইভাবে চলে যেতেন সকলের অলক্ষ্যে, আর হয়তো দেখা যেত তৈলঙ্গ গাভী তাদের সামনে মহাপ্রভু অচেতন অবস্থায় শ্রীকৃষ্ণের বিরহে তিনি অবস্থান করছেন, একদম কুর্মের আকার ধারণ করেছেন। কখনো কখনো তার সমস্ত যে সন্ধি, অর্থাৎ আমাদের হাতে পায়ে যে সন্ধি আছে না, মানে গাঁট যেগুলো বলে, সেগুলো আলগা হয়ে যেত, বিশাল তিনি অবয়ব প্রকাশ করতেন, আবার কখনো কখনো নিজেকে একদম সংকুচিত করে দিতেন। কৃষ্ণ প্রেমের এই অদ্ভুত বিকার একমাত্র
শ্রীমতী রাধারানীতে সম্ভব এবং ভগবান শ্রীকৃষ্ণ রাধা ভাব এবং তার অঙ্গকান্তি গ্রহণ করে কৃষ্ণ প্রেম রস আস্বাদন করেছেন। এই বিশেষ করে এই 12টি বছর তো যখন ভক্তরা বাংলা থেকে আসতেন তখন তাদের সঙ্গে বাহ্যিকভাবে সমস্ত কৃষ্ণ কথা আলোচনা হতো, কিন্তু তারা যখন চলে যেতেন আর কারো সঙ্গে সাক্ষাৎই করতেন না। এক সময় তিনি এই স্থানে সমস্ত প্রাচীর লঙ্ঘন করে চলে গেলেন, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় গেছেন কোথায় গেছেন। ভক্তরা সকলে হাহাকার করছেন, বুঝি মহাপ্রভু অন্তর্ধান করেছেন। রাত্রিবেলায় জ্যোৎস্নারাত, চারদিকে ভক্তরা পাগলের মতন খুঁজছেন, সমুদ্রের ধারে থেকে শুরু করে মন্দির চারিদিকে কোথাও পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে একজন জেলে, সে একদম হরিনামে পাগল হয়ে নৃত্য করতে করতে আসছে। স্বরূপ দামোদর গোস্বামী তাকে দেখে বুঝতে পারছেন যে নিশ্চয়ই মহাপ্রভুর স্পর্শ লাভ করেছে। মহাপ্রভুর স্পর্শ লাভ ছাড়া এরকম কৃষ্ণ প্রেম হতেই পারে না। তখন জিজ্ঞাসা করলেন, তোমার কি হয়েছে? বলছে, আমাকে ভূতে পেয়েছে। বলছে, ভূতের ভূত ছাড়ানোর মন্ত্র আমি জানি তোমার। বলে, কিভাবে হলো? বলে, এরকম জাল ফেলছিলাম, আর জালে এক অদ্ভুত ব্যক্তিকে আমি টেনে তুলেছি, আর তার স্পর্শ পাওয়া মাত্রই আমার এই প্রকার বিকার দেখা দিয়েছে, আমি স্থির থাকতে পারছি না। বলছে, কোথায় তিনি? চলো গিয়ে দেখছেন যে মহাপ্রভু তিনি অচেতন অবস্থায় রয়েছেন। কৃষ্ণ প্রেমের যে বিকার একটা রয়েছে, মূর্ছা, সেই মূর্ছিত অবস্থায় মহাপ্রভু রয়েছেন। তখন সর্বদামোদর গোস্বামী আর সব ভক্তবৃন্দরা তারা এসে মহাপ্রভুর সামনে কীর্তন করতে শুরু করলেন। কীর্তন করতে করতে মহাপ্রভুর অর্ধ মূর্ছাভাব, অর্ধ মূর্ছা গেল, অর্ধ বাহ্য দশা ফিরে এসেছে। বলছেন, আমি কোথায়? আমাকে কেন তোমরা এইভাবে নিয়ে এলে? আমি তো যমুনাতে কৃষ্ণের সঙ্গে জলকেলি করছিলাম, কেন তোমরা আমাকে তুলে নিয়ে এলে? তারপরে আস্তে আস্তে তিনি বাহ্য দশা ফিরে পেলেন। তো এখন প্রশ্ন হচ্ছে, মহাপ্রভু ওই জেলের কাছে কেন বা জেলের জালে কেন ধরা পড়লেন? কত তো জেলে রয়েছে, তাদের জেলে না ধরা পড়ে, জালে না ধরা পড়ে, ওনার জালে কেন ধরা পড়লেন? কেননা সমুদ্রে, শুধু এইখানে না, প্রায় সমুদ্রের তীরে ভূত থাকে। এই জন্য আপনারা একা একা কেউ যাবেন না, কখন ভূতে ধরবে তার ঠিক নেই। হ্যাঁ, তো মেছো ভূত বলা হয়, যে মেছো ভূত মানে মাছ, জেলেরা জাল দিয়ে মাছ তুলে ওরা সঙ্গে সঙ্গে ওটা খেয়ে নেয়, আর যদি না দেয় তখন সেই জেলেকে আক্রমণ করে বা মেরে দেয়। তো এই যে জেলে, সে যখন জাল ফেলতো সমুদ্রে তখন কি করত? এইভাবে জালটা খুঁজে জয় নৃসিংহদেব বলে জাল ফেলে দিত, আর সবসময় নৃসিংহের নাম করতো। কেন? নৃসিংহদেব নাম করলে আর ভূত প্রেতের কোনো ভয় থাকে না, ভূত প্রেতের আক্রমণের কোনো সম্ভাবনাই নেই। এই জন্যে তিনি নিরন্তর নৃসিংহদেবের নাম করতেন। আর আদি নৃসিংহ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তার এই প্রকার ভগবানের প্রতি বিশ্বাস দর্শন করে তার জালে ধরা পড়েছেন, তাকে কৃপা করেছেন, তাকে কৃষ্ণ প্রেম প্রদান করেছেন। এইখানে কত যে লীলা হয়েছে তার ঠিক নেই, খুব সূক্ষ্ম সূক্ষ্ম অনেক লীলা মহাপ্রভু তার ভক্তদের মাধ্যমে করিয়ে অন্যদের শিক্ষা দিয়েছেন। মহাপ্রভুর সেবক, তার নাম হচ্ছে গোবিন্দ। গোবিন্দের নিয়ম হচ্ছে, গোবিন্দ কিন্তু মহাপ্রভু গুরু ভাই, ঈশ্বর পরিপাদের শিষ্য। যখন ঈশ্বর পরিপাদের সেবা তারা করছিলেন, ঈশ্বর পরিপাদ অন্তর্ধানের পূর্বে দুইজনকে আজ্ঞা দিয়েছিলেন যে আমার অন্তর্ধানের পর তোমরা শ্রীকৃষ্ণ চৈতন্য দেবের সেবা করো। এক হচ্ছে গোবিন্দ, আর একজন কাশীশ্বর পণ্ডিত। কাশীশ্বর পণ্ডিত অত্যন্ত হৃষ্টপুষ্ট ছিলেন, হ্যাঁ, এই জন্য তিনি সামনে থাকতেন, আর কেউ যাতে মহাপ্রভুর
যাত্রা পথে বাধা সৃষ্টি না করে পিছনে রাস্তা তিনি করে দিতেন। আর গোবিন্দ পেছনে পিছনে যেতেন, সেই সঙ্গে রামায় নন্দায় তারা সঙ্গে থাকতেন। আর গোবিন্দ তিনি পিছনে একটা কমণ্ডলু নিয়ে যেতেন যখন জগন্নাথ দর্শনে যেতেন মহাপ্রভু। আর গোবিন্দ তো অঙ্গসেবা তো সব করতেন। প্রতিদিনকার ওনার নিয়ম হচ্ছে মহাপ্রভু মধ্যাহ্ন ভোজনের পরে শয়নের পূর্বে তিনি মহাপ্রভুর পাদ সম্মান করতেন। এটি হচ্ছে তার নিত্য সেবা। তো একদিনও সেই সেবা থেকে তিনি বিচ্যুত হতেন না। একদিন আপনারা দেখছেন কত ছোট জায়গা, গম্ভীর শব্দের অর্থ হচ্ছে উড়িয়া ভাষায় ক্ষুদ্র প্রকোষ্ঠ, ছোট্ট স্থান। তো মহাপ্রভু স্বয়ং করেছেন, এতে গোবিন্দ তার নিত্য সেবা পাদ সম্মোহন করবেন কিন্তু যেতে পাচ্ছেন না। কেন? মহাপ্রভু মাথা পুরো দরজা জুড়ে রয়েছে, চরণটা রয়েছে ওইদিকে, তো কি করে যাবেন? অনেকক্ষণ চিন্তা করলেন কি করে আমি যাব, কিন্তু সেবা ছাড়া তো আমি থাকতে পারবো না, সেবা তো করতে হবে। তখন মহাপ্রভুকে বললেন যে মহাপ্রভু একটু মানে এক পাশ আমি চলে যাই, দিয়ে অঙ্গ সেবা করবো। বলে আমার শরীরে কোনো শক্তি না, এপাশ থেকে ওপাশে যাবে, তাহলে কি করে আমি অঙ্গ সেবা করবো, তা আপনার পাদ সম্মান কী করে করবো? তোমার ইচ্ছা হয় করো, না হয় না করো না, আমি সত্যি পারবো না। তো মহাপ্রভুকে বারংবার অনুরোধ করা সত্ত্বেও মহাপ্রভু একই কথা, আমার শক্তি নেই এপাশ থেকে ওপাশে যাওয়ার। চিন্তা করলে কি করা যায়? তখন উত্তরীটাকে খুলে তিনি মহাপ্রভুর উপরে বিছিয়ে দিলেন, ঢেকে দিলেন, দিয়ে ডিঙিয়ে তিনি পাদ সম্মোহন করলেন। মহাপ্রভু স্নান করলেন, উঠে দেখছেন গোবিন্দ চরণের তলে উপবেশন করে আছে। গোবিন্দ তুমি এখনো যাওনি কেন, প্রসাদ গ্রহণ করেছো? বলছেন না, কেন তুমি যাওনি? কি করে যাও, আপনি তো সমস্ত পথ জুড়ে অবস্থান করছেন, আমি কি করে যাই? কি করে যাই মানে তুমি যেভাবে এলে সেভাবে তো চলে যাবে। আপনার সেবার জন্য আমি নরক যন্ত্রণা ভোগ করতে পারি, কিন্তু আমার নিজের সুখের জন্য আমি তোমাকে লঙ্ঘন করতে পারবো না। তো এটি কত সূক্ষ্ম বিচার, ভক্তি জীবনে খুব প্রয়োজন আমাদের। যে আমরা সাধারণত সব ব্যাপারে কম বেশি নিজের ইন্দ্রিয় সুখটা কি করে হবে সেটাই দেখি, কি করে গুরু গৌরাঙ্গের বা ভক্তের ইন্দ্রিয় প্রীতিবিধান হবে, তাদের কি সুখ হবে সেটা আমরা খুবই কম জন আছে বিচার করি। প্রভু আমি এটা রান্না করেছি আপনাকে খেতেই হবে, না এটা আমি খাওয়া যাবে না, না না খেতেই হবে। তারপরে ঠিক আছে একটু অল্প দেন, আবার সব বলছে আমারটা নেন আমারটা নেন, ব্যাস। তো সবাই যদি এরকম বলে তাহলে কি হবে? তো তারা মানে কি, মানে একটা হচ্ছে ইন্দ্রিয়ের প্রীতি, আমি কিরকম সেবা করতে পারি দেখাতে চাই। গোবিন্দের এই বিচার অত্যন্ত শিক্ষণীয়, যে ভগবানের সুখের জন্য সবকিছু করা উচিত, অন্য কোন উদ্দেশ্য নিয়ে নয়। এইখানে শিবানন্দ সেন তিনি বাংলা থেকে ভক্তদের নিয়ে আসতেন। শিবানন্দের তিন পুত্র, যখন শিবানন্দ তার পত্নীকে নিয়ে এসেছেন তখন তার পত্নী গর্ভবতী ছিলেন। মহাপ্রভু বললেন তোমার যখন সন্তান হবে, শিবানন্দকে বললেন তোমার তৃতীয় সন্তানের নাম রেখো পুরীদাস। তারপরে শিবানন্দ সেন ফিরে গেছেন, তারপরে বছর মানে সন্তান হয়েছে, সন্তানের নাম রেখেছেন পরমানন্দ দাস, আবার পুরীয় দাস। তো সেই সন্তানকে নিয়ে এসেছেন, ছোট্ট সন্তান। তো মহাপ্রভু
তিনি সকলকে দর্শন দিচ্ছেন সেই ছোট্ট শিশুকে ছেড়ে দিয়েছেন। আর সেই শিশুটি মহাপ্রভু এবং চরণ বাড়িয়ে রয়েছেন, শিশুটা এইভাবে করতে করতে মহাপ্রভুর দিকে আসছে। আর মহাপ্রভু চরণ প্রান্তে যখন উপস্থিত হয়েছে, মহাপ্রভু তার বুড়ো আঙুল তার মুখের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। আর সেই পুরীদাস তখন কি হচ্ছেন, তাদের চুষছেন মহাপ্রভুর চরণ ধুলি বা চরণের অমৃত আস্বাদন করছেন। পরে সেই পরমানন্দ দাস বা তাদের পদবী হচ্ছে সেন, তো যখন 7 বছরের শিশু তখন আবার এসেছিলেন, তখন শিবানন্দ সেন আবার তাকে মহাপুরুষের সঙ্গে সাক্ষাৎ করিয়েছেন। এ হচ্ছে পরমানন্দ। পরমানন্দ বলো কৃষ্ণ নাম বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে বলল না। তখন বারবার মহাপ্রভু বলছেন পরমানন্দ কৃষ্ণ নাম করো কৃষ্ণ নাম করো, কিছুতেই করছেন। মহাপ্রভু বলছেন আমি সমগ্র জগৎকে কৃষ্ণ নাম করালাম, আর এই ছোট্ট শিশুটিকে আমি কৃষ্ণ নাম করাতে পারলাম না। তখন এক্ষেত্রে বাবা মার কি অবস্থা, হ্যাঁ স্বাভাবিকভাবে কিছু নাম করছে না। তখন সর্বদম দুর্গাস্বামী বললেন যে প্রভু, এই আপনার মুখার বিন্দু থেকে যে কৃষ্ণ নাম শ্রবণ করেছে এ কার কাছে প্রকাশ করতে চাইছে না। তখন মহাপ্রভু বললেন তুমি কি শিখেছ বলো। তখন তিনি একটা স্বরচিত কবিতা সংস্কৃত কবিতা শ্রবণ করালেন মহাপ্রভুকে। খুব সুন্দর বর্ণনা, কৃষ্ণের বর্ণনা। আমার ইচ্ছা ছিল আমি তুলে আনবো, তো পরে আমি কোনো সময় সেটা আপনাদের শোনাবো। খুব সুন্দর। ইনি হচ্ছেন পরবর্তীতে কবি কর্ণপুর, যিনি গৌর গণেশ দীপিকা রচনা করেছেন, অর্থাৎ ব্রজলীলায় বা আরো অন্যান্য লীলায় কারা এই গৌরাঙ্গ মহাপুরুষ লীলায় কি রূপে এসেছেন সেটি তিনি বর্ণনা করেছেন। তো এখানেই রাঘব ভবন থেকে পানিহাটিতে আপনারা সবাই গিয়েছেন, কারা কারা পানিহাটি যাননি একটু হাত তুলুন তো দেখি, যাননি যাবেন পানিহাটি, হ্যাঁ চিরানন্দী মহোৎসবে আসবেন নিজের দায়িত্ব নিয়ে, আর অন্য সময় চলে আসবেন, হ্যাঁ ফাঁকা সময় অনেক স্থান দর্শন করতে পারবেন। আর গঙ্গা স্নানের অপূর্ব সুযোগ রয়েছে পানিহাটিতে, নিত্যানন্দ মহাপ্রভুর পদাঙ্কিত ভূমি, নিত্যানন্দ প্রভু আর মহাপ্রভু এবং ভক্তবৃন্দতে পদাঙ্কিত সেই ভূমি, রাঘব ভবন, মহাপ্রভু নিত্য পার্ষদ, ধনিষ্ঠ গোপী, তার পত্নী দময়ন্তী দেবী, গুণমালা সখী, তারা মহাপ্রভুর জন্য সারা বছর ধরে রান্না করতেন, শুকনো সমস্ত খাবার তৈরি করতেন, রাঘবের ছোলা বলা হয়। তো সেই রাঘবের ছোলা মকরধ্বজ করের মাধ্যমে বা তত্ত্বাবধানে নিয়ে আসা হতো। আর গোবিন্দকে জিজ্ঞাসা করতেন মহাপ্রভু, ভক্তরা যখন আসতেন মহাপ্রভুর কাছে তখন কিছু না কিছু তো নিয়ে আসতেন। আপনার অনেকে যেমন কেউ কেউ নারকেল নাড়ু নিয়ে এসেছেন, কেউ পাটিসাপটা নিয়ে এসেছে, কেউ কুলিপিঠা সরু চাকলি অনেকে নিয়ে এসেছে না, গতকাল দেখলাম অনেকে নিয়ে এসেছিল, আমাদের কেউ দিয়েছিল। তো এরকম মহাপ্রভুর প্রতি তাদের প্রীতি, তারা সকলে নিয়ে এসেছেন। তো মহাপ্রভু গোবিন্দকে জিজ্ঞাসা কে কি নিয়ে এসেছে, একটু একটু আস্বাদন করছেন মহাপ্রভু। তো আর কিছু আছে, গোবিন্দ বলছে না এখন রাঘবের ঝুলিটা আছে, বলছে তো রেখে দাও পরে আমি দেখব। তো রাঘবের ঝুলি মানে সারা বছর ধরে মহাপ্রভু এটা গ্রহণ করতেন, শুকনো সমস্ত সেখানে খাওয়া যাচ্ছে। আর রাঘবের ঝুলিতে অনেক প্রকার তিতা রয়েছে, কবিরাজ গোস্বামী বর্ণনা দিচ্ছেন যে তিতা বলে অবহেলা করবেন না আপনারা, এই তিতা অমৃতকেও নিন্দা করে। মহাপ্রভু এই তিতা গ্রহণ করতেন অত্যন্ত আনন্দের সঙ্গে, কেন দময়ন্তী দেবীর সে ভাব মহাপ্রভু বিভিন্ন স্থানে
নিমন্ত্রণ গ্রহণ করছেন, ভক্তদের ভক্তের নিমন্ত্রণ তিনি অস্বীকার করতে পারেন না, স্বাভাবিকভাবে আর গ্রহণ করতে হয়। তো তার ভাব হচ্ছে যে এই প্রকার তৈলাক্ত খাওয়ার খাওয়ায় মহাপ্রভুর উদারে আমাশা হবে, আমাশা নিবারণ কি করে হবে, তার জন্য তিনি শুকনো সমস্ত তিতা পাঠাতেন। তিতা খেলে কি হয়, আমাশা দূরীভূত হয়। তো যাই হোক, তো সেইভাবে মহাপ্রভু সেটি গ্রহণ করতেন। তো এখানে এইভাবে বহু লীলা এই গম্ভীরাতে হয়েছে। সকালবেলা আমরা আলোচনা করেছিলাম মহাপ্রভু যখন প্রথম দুই বছর বাদে ফিরে যখন গেলেন, আর এইখানে তাকে অবস্থান করতে দেওয়া হলো, ভক্তরা সব একে একে আসতে শুরু করলো, উড়িয়া গৌড়িয়া বিশেষ করে সারু ভট্টাচার্য সমস্ত উড়িয়া ভক্তদের পরিচয় দিতে লাগলেন। তো সেই সময় গৌড়িয়া ভক্তদের পরিচয় মানে মহারাজ প্রতাপ রুদ্রকে দিচ্ছিলেন গোপীনাথ আচার্য, যিনি হচ্ছেন সারু ভট্টাচার্যের ভগ্নিপতি। এইভাবে দুজনে তারা পরিচয় দিচ্ছেন, আর অবশেষে হরিদাস ঠাকুরের কথা জিজ্ঞাসা করলেন মহাপ্রভু, এবং মহাপ্রভু তাকে স্থান দিলেন সিদ্ধ উপকূলে ভজন করবার জন্য। তো এই যে মাঝে আপনারা দর্শন করছেন রাধাকান্ত দেব, মহাপ্রভু এই রাধাকান্ত দেবের সেবা প্রথম তো কাশী মিশ্র করতেন, কাশী মিশ্র তারপরে মহাপ্রভুকে দেন, মহাপ্রভু দেন বক্রেশ্বর পণ্ডিতকে, বক্রেশ্বর পণ্ডিতের বক্রেশ্বর পণ্ডিত দেন তার শিষ্য গোপাল গুরু গোস্বামীকে। গোপাল তার নাম, তার আগের নাম ছিল মকরধ্বজ পণ্ডিত, তো কিন্তু তাকে মহাপ্রভু গোপাল বলে ডাকতেন। আর গোপাল বাল্যকাল থেকেই মহাপ্রভুর সেবায় যুক্ত ছিলেন। তো কথিত আছে যে এক নাম ভজন পরায়ণ ব্যক্তি তিনি সর্বদা নাম করতেন, তার জিহ্বায় সর্বদা নাম স্ফুরিত হত। তিনি যখন প্রাকৃতিক বেগ দমন করবার জন্য মানে যাকে বলে কি বলে শৌচালয় যেতেন, তখন তিনি কেবল জিভটাকে কামড়ে রাখতেন, কেননা জিভা সর্বদা কৃষ্ণ নাম করছে। তো গোপাল এটা দেখে ফেলেছে, হরে কৃষ্ণ, গোপাল দেখে বলছেন কি করছেন আপনি, জিভাটা কামড়ে ধরে আছেন কেন? বলছে কি করবো গোপাল, আমার জিভা আমার কথা শুনে না, জিভা সর্বদা কৃষ্ণ নাম করে, আমি তো এখন এখানে প্রাকৃতিক কর্ম করতে এসেছি, কি করে আমি কৃষ্ণ নাম করি? বলছেন কি বলছেন আপনি, এই অবস্থায় যদি শরীর ত্যাগ হয়ে যায় তাহলে কৃষ্ণ নাম বিহনে তো শরীর ত্যাগ হয়ে যায়, তাহলে কি হবে? তাই আমার মহাপ্রভু শিক্ষা দিয়েছেন যে সর্বদাই কৃষ্ণ নাম করতে, যে যে অবস্থায় থাকুক না কেন, এবং শাস্ত্রতেও সেই কথা বলা হয়েছে, তাই সর্বদা কৃষ্ণ নাম করুন। তখন তো বললেন গোপাল তো খুব সুন্দর কথা বলছে, আর মহাপ্রভু এই কথাটা শুনেছেন। তখন তিনি খুব প্রসন্ন হলেন গোপালের প্রতি, গোপাল তুমি যা শিক্ষা দিলে তা গুরুর মতন শিক্ষা দিলে, তাই আজ থেকে তোমার নাম হচ্ছে গোপাল গুরু। তা পরবর্তীতে সেই গোপাল গুরু তিনি, তার নাম হচ্ছে গোপাল গুরু গোস্বামী, তিনি এই রাধাকান্ত দেবের সেবা প্রাপ্ত হন। তো মহারাজ প্রতাপ রুদ্র তিনি অলিখিতভাবে এই স্থান তার গুরুদেব কাশী মিশ্রকে দেন, সেইভাবেই চলে আসছে সেবা। তো এতে আর লিখিতভাবে ব্যবস্থা করার কোনো প্রয়োজন কেউ মনে করেনি। এখন গোপাল গুরু গোস্বামী তিনি সেবা করতে করতে ওই বাম দিকে রাধারানী বসালেন, আর ডান দিকে ললিতা সখী, এবং মা কৃষ্ণের বাম দিকে বসানো রাধারানীর বাম দিকে ওখানে হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু, আর ওই দিকে হচ্ছে নিত্যানন্দ প্রভু। এভাবে গোপাল গুরু গোস্বামী সেবা করছেন, তারপরে একসময় তিনি অন্তরিত হলেন, অপ্রকট লীলা করলেন। আর তার অপ্রকটের পরেই তার শিষ্য ধ্যানচন্দ্র গোস্বামী তিনি এই সেবা প্রাপ্ত হন। তখন ধ্যানচন্দ্র গোস্বামী সেবা প্রাপ্ত হওয়ার পরে মহারাজ প্রতাপ রুদ্র তিনি লীলা সম্বরণ করেছেন, পরবর্তীতে যখন রাজা হয়েছে সে এই জায়গা দাবি করেছে যে এই জায়গা আমাদের।
মানে আমাদের দিয়ে দিতে হবে। বলছেন না না, মহাপ্রভু তো দিয়ে গেছেন, হ্যাঁ এই সেবা আমরা পরম্পরা ধারায় সেবা করছি। কিন্তু ধ্যানচন্দ্র গোস্বামীর কথা কেউ শোনেন, বিশেষ করে রাজা তা শোনেননি। তাহলে একটা খুব সমস্যার সম্মুখীন হতে হয়েছে ধ্যানচন্দ্র গোস্বামীকে। একদিকে গুরুদেবের বিরহ, আর অন্যদিকে এই জমি নিয়ে একটা সমস্যা। তাই তিনি গুরুদেবকে খুব আকুলভাবে ডাকছেন, ঠিক কী করা যায়, বিশাল সমস্যার সম্মুখীন হয়েছি, রাধাকান্ত সেবা কিভাবে পরিত্যাগ করতে পারি। তো কিছু ভক্ত তারা ভ্রমণ করতে করতে বৃন্দাবনে গিয়ে দেখছেন একটি বট গাছের নিচে গোপালগুরু গোস্বামী ভজন করছেন। তো তারা একদম জানেন যে গোপালগুরু গোস্বামী অপ্রকট হয়ে গেছেন, তার সমাধি রয়েছে হরিদাস ঠাকুর সমাধির পাশে, কিন্তু এখানে দেখছেন এখানে তিনি অবস্থান করছেন। বৈষ্ণবের ক্রিয়ামুদ্রা বিজ্ঞানা বুঝে, তো সেই খবর ধ্যানচন্দ্র গোস্বামীকে দিলেন যে আপনার গুরুদেবকে আমি দেখলাম ওখানে ভজন করছেন, তাই গুরুদেব ওখানে রয়েছেন। তো তিনি বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করলেন, গিয়ে দেখছেন গুরুদেব ভজন করছেন। বলছেন প্রভু গুরু মহাশয় চলুন, এই সমস্যা রাধাকান্ত দেবের সেবা আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে। বলছে দেখো আমি এখান থেকে যেতে পারবো না, তুমি ফিরে যাও। তো আমার কৃপায়, মহাপ্রভুর কৃপায়, জগন্নাথের কৃপায় সব সমস্যার সমাধান হয়ে যাবে। তো আমি এই সামনে যে নিম গাছটা আছে ওখানে অবস্থান করব, ওই নিম গাছের থেকে আমার বিগ্রহ তৈরি করো, আর বিগ্রহের মধ্যে আমি সর্বদা অবস্থান করব। তো এই নাম বিগ্রহ স্বরূপ, তিন এক রূপ, তিনে ভেদা নেই, তিন চিদানন্দ রূপ। ধ্যানচন্দ্র গোস্বামীকে এই আদেশ দিলেন ধ্যানচন্দ্র গোস্বামী, গুরুদেবের আদেশ কিছু ধার্য করে তিনি ফিরে এলেন, আর সেই নিম গাছ থেকে বিগ্রহ তৈরি করলেন। সেই বিগ্রহ দেখুন সামনে রয়েছে, একদম সামনে গোপালগুরু গোস্বামীর ছোট্ট বিগ্রহ ডান দিকে দেখবেন রয়েছে। ধ্যানচন্দ্র গোস্বামী এই বিগ্রহ স্থাপন করেছেন, আর ধ্যানচন্দ্র গোস্বামী সমস্ত কিছু যা ভোগ যখন রাধাকান্ত দেবকে অর্পণ করেন তখন গোপালগুরু গোস্বামীর বিগ্রহকে ভিতরে নিয়ে যাওয়া হয় এবং তিনি গুরুদেবকে সেটি দেন, গুরুদেব তিনি সমর্পণ করেন। এই হচ্ছে আমাদের গুরু পরম্পরা, হ্যাঁ সেবা করার এটা হচ্ছে নিয়ম, যে আমি সরাসরি কৃষ্ণের সেবা করতে পারি না, রাধা কৃষ্ণ কি মহাপ্রভুর সেবা করতে পারি না, আমি গুরুদেবের কাছে সে দেই, গুরুদেব তার গুরুদেবকে দেন, তার গুরুদেবকে গুরু পরম্পরার মাধ্যমে ভগবানের কাছে যায়, রাধারানীর মাধ্যমে বা নিত্যানন্দ প্রভু বা বলরামের মাধ্যমে, এবং কৃষ্ণের কৃপা আমার গুরু পরম্পরার মাধ্যমে আমাদের কাছে এসে পৌঁছায়। সেইভাবে এখানে লীলা, আর তো আমরা যাব সর্বভট্টাচার্যের বাড়ি শ্বেত গঙ্গা, তারপরে মন্দির। তো মন্দিরে আপনারা যাবেন, দর্শন করবেন। তো যেটা কিভাবে দর্শন করতে হয় জানা থাকলে খুব ভালো হয়। তো আজকে দর্শন করুন, কালকে তো দুটো থেকে চারটা পর্যন্ত একটা ক্লাস আছে, সরি চারটা থেকে ছটা পর্যন্ত বিকেলবেলা। তো সেখানে পরপর পরপর মন্দিরের মধ্যে কোন কোন বিগ্রহ আছে, কিভাবে দর্শন করতে হয় সেটা আমরা বর্ণনা করব। তো এখন শ্বেত গঙ্গা, ওখানে গঙ্গাদেবী সাক্ষাৎ অবস্থান করেন, এর প্রমাণ অনেক লীলার মাধ্যমে তা হয়েছে। একজন ভক্ত, তার নাম হচ্ছে মনমাতাজি, রাজশাহী জেলার পুটিয়া তার বাড়ি, তিনি রাজকন্যা, রাজার একমাত্র উত্তরাধিকারী, কিন্তু তিনি বৈরাগ্য অবলম্বন করে চলে যান বৃন্দাবনে, সেখানে হরিদাস গোস্বামীর কাছ থেকে দীক্ষা নেন। হরিদাস গোস্বামী জানেন তো আপনারা, যার কাছে বাঙ্কিবিহারে প্রকট হয়েছিলেন, সেই হরিদাস গোস্বামী থেকে দীক্ষা, সে অনেক কথা বিস্তারিত রয়েছে।
তারপরে তিনি কিছুকাল রাধাকুণ্ডে অবস্থান করেন, প্রতিদিন তিনি 3 লক্ষ হরিনাম জপ করতেন। তাকে পুরীতে পাঠান তার গুরুদেব, দেখেন ক্ষেত্র সন্ন্যাসিনী হয়ে তুমি থাকো। ক্ষেত্র সন্ন্যাসী মানে বা ক্ষেত্র সন্ন্যাস মানে আপনারা যে কেউ করতে পারেন। কারা কারা ক্ষেত্র সন্ন্যাস নেবেন? হরে কৃষ্ণ, কারা কারা নেবেন? বলে ক্ষেত্র সন্ন্যাসটা কি জানলাম না, ক্ষেত্র সন্ন্যাস নেব কি করে? ক্ষেত্র সন্ন্যাস মানে আমি ক্ষেত্র ছেড়ে যাব না, জীবনে মরণে এখানেই থাকব, ক্ষেত্র ছেড়ে বেরোব না। হ্যাঁ, সে সীতা বৃন্দাবনে, মায়াপুরে অথবা জগন্নাথ পুরীতে, এইভাবে অনেকে ক্ষেত্র সন্ন্যাসী নিয়েছেন। যেমন সারু ভট্টাচার্য তিনি ক্ষেত্র সন্ন্যাস গ্রহণ করেছেন, এই একটা ব্যাপার। তো এই শচী দেবী তার নাম ছিল, পরবর্তীতে তিনি গঙ্গা মাতা গোস্বামিনী দেবে বিখ্যাত মাতৃ, সুন্দরভাবে ভাগবত পাঠ করতেন। রাজা মুকুন্দদেব তার শিষ্য হয়েছিলেন, অনেক কিছু উপহার তাকে দিয়েছেন, অনেক জায়গা দিয়েছেন, কিন্তু জায়গা নেননি। জগন্নাথের প্রসাদ তিনি গ্রহণ করতেন প্রতিদিন। তো কোন ঘটনার মাধ্যমে তিনি শিষ্যত্ব বরণ করেছেন? এর কারণ হচ্ছে, একবার আমার তার মনের মধ্যে ইচ্ছা হলো যে আমি মহাবারুণী স্নান করতে যাব গঙ্গাতে। আর যে চৈত্র মাসের ত্রয়োদশী তিথিতে এই স্নানের যোগ পড়ে, মহাবারুণী স্নানের যোগ, বারুণী যোগ পড়ে, কখনো কখনো মহাবারুণী যোগ। তাই ইচ্ছা হলো গঙ্গা স্নানে যাবো, কিন্তু আমি তো ক্ষেত্র সন্ন্যাসী, গুরুদেব বলেছেন ক্ষেত্র ছেড়ে যাওয়া যাবে না, কি করি? তাই জগন্নাথের কাছে প্রার্থনা করলেন যে কি করা যায়। জগন্নাথ বললেন কোনো চিন্তা নেই, এই যে শ্বেত গঙ্গা রয়েছে না, ওখানে ওইটাই হচ্ছে গঙ্গা, ওখানেই স্নান করলে তুমি মহাবারুণী স্নানের ফল পাবে। তো যোগ যখন এলো রাত্রিবেলায়, তখন উনি ডুব দিলেন, আর ডুব দেওয়ার সঙ্গে সঙ্গে একটা স্রোত এলো, স্রোত এসে তাকে নিয়ে চলে গেল। কোথায় উঠলেন? একদম জগন্নাথ মন্দিরের গর্ভে গিয়ে, আর দেখছেন যে ওখানে প্রচুর লোক স্নান করছে, সবাই জয় জগন্নাথ, জয় গঙ্গা মাই, এসব জয় ধ্বনি দিচ্ছেন। আর এই জয় ধ্বনি যারা পাহারা দিচ্ছিল ওড়িশা তাদের বলা হয়, তারা শুনতে পেয়েছে মন্দিরের ভিতর থেকে শব্দ আসছে। তারা তখন সঙ্গে সঙ্গে রাজা মহাশয়কে জানালেন, রাজা মহাশয় বললেন ঠিক আছে কপাট খুলে দেখাবো। কপাট খুলে দেখা গেল কেউ নেই, শুধু একা আছেন একজন খুব বিখ্যাত গঙ্গা মাতা গোস্বামী। তখন কি করা যাবে? তাকে বন্দি করা হলো। হ্যাঁ, তো অনেকে ভাবছে যে নিশ্চয়ই জগন্নাথের সমস্ত মহামূল্য অলঙ্কার চুরি করবার জন্য এ রাতে এসেছে, কিন্তু তার ভাব তো কেউ জানে না, একমাত্র জগন্নাথই জানেন। সেদিকে যখন তাকে বন্দি করা হয়েছে, তখন জগন্নাথদেব রাজা মহাশয় বলছেন, খুব ভর্সনা করেছে কি, আমার নির্দেশেও গঙ্গা স্নান করবার জন্য সে গঙ্গাতে ডুবেছে, আমার নিয়েছে, আমার চরণ থেকেই তো গঙ্গার উদ্ভব, তাই আমার চরণ প্রান্তে সে উপস্থিত হয়েছে, এক্ষুনি ছেড়ে দাও, না হলে কিন্তু তোমার এবং পাণ্ডবদের কারো মঙ্গল হবে না। আর শুধু তাই নয়, ক্ষমা চাও, তাদের ওনার কাছে দীক্ষা নাও। জগন্নাথদেব আদেশ দিয়ে দিয়েছেন, আর সকলে তখন ভয়ভীত হয়ে গঙ্গা মাতা গোস্বামীর চরণে সে উপস্থিত হয়ে বললেন যে আমাদের ক্ষমা করুন, আমরা বুঝতে পারিনি, তো আমাদেরকে দীক্ষা দিন। তো কয়েকজনকে তিনি দীক্ষা দিয়েছেন, কয়েকজন দেননি। যাই হোক, এইভাবে খুব বিখ্যাত হচ্ছেন গঙ্গা মাতা গোস্বামী। তিনি সারু ভট্টাচার্যের বাড়িতে থাকতেন, আর অনেক সেবা পূজা ওখানে করেছেন। তো শ্বেত নামে একজন রাজা ছিলেন বহুকাল আগে, ত্রেতাযুগে, অত্যন্ত পরিপাটি সহকারে তিনি জগন্নাথের সেবা করতেন। মহারাজ ইন্দ্রদ্যুম্ন যে যে যেরকম নিয়মভাবে সেবা করতেন, হ্যাঁ, মহারাজ শ্বেত সেইভাবে সেবা করতেন। তো একদিন কখনো কখনো নিজে রান্না করে জগন্নাথকে দিতেন। তো তিনি দেখছেন যে অনেক দেবতা তার বিভিন্ন দিব্য দিব্য সমস্ত উপহার নিয়ে জগন্নাথ দেবের কাছে উপস্থিত হয়েছেন, আর দিব্য সমস্ত আহার নিয়ে উপস্থিত হয়েছেন জগন্নাথ দেব, সেগুলো গ্রহণ করেছেন। দেখে তিনি এইভাবে ফিরেছেন।
তখন চিন্তা করছেন, যাচ্ছেন যেতে যেতে চিন্তা করছেন, আমি তুচ্ছ মানব, হ্যাঁ আমি নিজেকে রাজা বলে অভিমান করছি, কিন্তু আমি কি সেবা করতে পারি জগন্নাথে? জগন্নাথ তিনি দেবতাদের সেবা গ্রহণ করছেন, আর আমার মতো তুচ্ছ মানবের কি তিনি সেবা গ্রহণ করেছেন? এবার চিন্তা করে মুখটা ঘুরিয়েছেন, ঘুরিয়ে দেখছেন তিনি যেগুলো জগন্নাথকে দিয়েছিলেন লক্ষ্মী দেবী সেগুলো জগন্নাথকে পরিবেশন করছেন, আর জগন্নাথ সেগুলো গ্রহণ করছেন। তখন তিনি হৃদয়ে শান্তি পেলেন যে প্রভু আমার সেবা গ্রহণ করছেন। তাইভাবে যেই ভক্তি সহকারে ভগবানের সেবা করতে চায় ভগবান তার সেবা গ্রহণ করেন। হ্যাঁ, অনেকে সেবা করতে পারে না, দেখো কত বর্ণ রয়েছে না, এইভাবে যদি আপনি নারকেল দিবেন, আপনার হাত থেকে নারকেল জগন্নাথ নিয়ে চলে যাবে, কিন্তু কখন নেবে সেরকম ভাব থাকলে নেবে, এরকম কত ঘটনা হয়েছে। তাইভাবে শ্বেত রাজা তিনি সেবা করতে লাগলেন, আর জগন্নাথ বললেন যে তোমার সেবায় আমি অত্যন্ত প্রীতি লাভ করেছি, তুমি নিজেকে কি বলে হেয় বলে মনে করো না, তুমি অত্যন্ত সৌভাগ্যবান। তো নিজে বুঝতে পারলেন যে তোমার নাম অনুসারে আমার নামের সঙ্গে তোমার নাম জড়িত থাকবে, আমি এই গঙ্গার শ্বেত গঙ্গার তীরে মৎস্য এবং মাধব দেবীগ্রহরূপে অবস্থান করছি, তো তুমি তোমার নামের সঙ্গে আমার নাম জড়িত থাকবে, শ্বেত মাধব আর শ্বেত মৎস্য, মৎস্য মৎস্য মাধব শ্বেত মাধব এভাবে বর্ণনা করা রয়েছে। এবং যারা শ্বেত গঙ্গায় যাবেন তারা অবশ্যই গঙ্গার জল মাথায় সিঞ্চন করবেন, প্রণাম করবেন এবং দর্শন করবেন। যাক, আরও অনেক ঘটনা রয়েছে, সেগুলো আমরা পরে বলবো। আর সারমঠাচার্য হচ্ছেন সাক্ষাৎ বৃহস্পতি, তিনি গৌরীলীলাতে এসেছেন সারমঠাচার্য রূপে, তার পিতা হচ্ছেন মহেশ্বর বিশারদ নবদ্বীপবাসী বিদ্যানগরের অধিবাসী, তার দুই পুত্র একজন হচ্ছেন বাসুদেব আর একজন হচ্ছেন বিদ্যাবাচস্পতি। তো তিনি গিয়েছিলেন মিথিলাতে ন্যায়শাস্ত্র অধ্যয়ন করবার জন্য, পুরো ন্যায় কণ্ঠস্থ করে নিয়ে এখানে টোল খুলেছেন, তাকে মারার জন্য মিথিলা থেকে লোক পাঠানো হয়েছে। তো যারা ঘাতক তারা দেখেছে যে অপূর্ব তার তেজ, অপূর্ব তার পাণ্ডিত্য, তাদের অত্যন্ত মানে হৃদয়ের মধ্যে একটা কোমল ভাব জেগে উঠেছে যে এরকম একজন পণ্ডিতকে আমরা রাধাকান্তদেব কি। তো এইখানে তাহলে রাখছি, আর পরে আবার আলোচনা হবে সময় করে। ঠিক আছে, জয় মহাপ্রভু কি, সপার্ষদ গৌর সুন্দর কি, স্বরূপ দামোদর রায় রামানন্দ কি, জয় গোবিন্দ নন্দায় রামায় কি, কাশেশ্বর পণ্ডিত কি, শ্রী কাশী মিশ্র ভবন কি, জয় রাধা কান্ত দেব কি, জয় ললিতা সখী কি, জয় শ্রী নিতাই গৌর সুন্দর কি, জয় গোপাল গুরু গোস্বামী কি, সমবেত ভক্তবৃন্দ কি, হরিনাম সংকীর্তন কি, অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দে।